প্রকাশ্য দিনের আলোয় আবারও সবুজ ধ্বংস। ঘটনাস্থলে শান্তিপুর থানার পুলিশ, পলাতক গাছ মাফিয়া, জিজ্ঞাসাবাদের জন্য আটক মোটর ভ্যান চালক। আবারও সবুজ ধ্বংস প্রকাশ্য দিবালকে, জনমানবের উপস্থিতিতেই। শান্তিপুর শহরের 5 নম্বর ওয়ার্ডের স্টেডিয়াম সংলগ্ন একটি জমিতে আজ সকাল থেকে আম, কাঁঠাল, সেগুন, নারকেল সহ মোট 6টি গাছ কাটা হয়। জানা যায়, ওই জমির মালিকের মৃত্যু হওয়ার পর তাঁর স্ত্রী স্থানীয় এবং শান্তিপুরের বিভিন্ন জায়গার 7 জন প্রমোটারকে ওই জমি বিক্রির ব্যবস্থা করেছেন। তার আগে চলছে বৃক্ষছেদন পর্ব। শান্তিপুর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দুপুর 3টে নাগাদ। ততক্ষণে বেশ কিছু গাছ নিয়ে চলে গেছে গাছ মাফিয়ারা। একজন মোটর ভ্যান চালক এবং বেশ কিছু গাছের অংশ এবং একটি পূর্ণ গাছ তারা আটক করে। জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায় ওই মোটর চালককে। এলাকায় প্রকাশ্যে কেউ মুখ খুলতে না চাইলেও জানা যায়, প্রমোটারদের বকশিস হিসাবে নগদ অর্থ, নেশাজাত দ্রব্য পেয়ে থাকে এলাকার কিছু যুবক। প্রান্তিক পরিবারের সদস্যরা পায় জ্বালানি হিসাবে গাছের সরু ডালপালা। আর এভাবেই প্রতিবাদের বাক রুদ্ধ করে থাকেন তারা। আর যারা আছেন, তারা জীবনের ঝুঁকি নিয়ে প্রকাশ্যে মুখ খুলতে পারেন না। তবে জমির পাশে পৌর স্টেডিয়াম রোডের রাস্তা দিয়ে যাওয়া যায় না। ভিনপাড়া এবং এ পাড়ার কিছু মধ্য যুবকদের অকথ্য গালিগালাজ এবং অসামাজিক পরিবেশের জন্য সম্প্রতি নদিয়ার শান্তিপুর পাবলিক লাইব্রেরির হলে কাষ্ঠ ব্যবসায়ী সমিতিদের সভায় বিধায়ক, চেয়ারম্যান, ব্যবসায়ী সমিতির সভাপতির উপস্থিতিতে কাষ্ঠ ব্যবসায়ী এক নেতার বিতর্কিত মন্তব্যের জেরে রাজনৈতিক এবং প্রশাসনিক গুঞ্জন শুরু হয়। সেখানে ওই ব্যবসায়ী নেতা পুলিশের বিরুদ্ধে আঙুল তুলে বলেছিলেন, অন্যায়ভাবে গাছ কাটা হলেও সিভিক ভলেন্টিয়ার এবং বেশ কয়েকজন পুলিশ কর্মী তাদের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করেন। তিনি আরও বলেন, বন দপ্তর ছাড়া পুলিশের বাধা দেওয়ার কোনো আইন নেই। এরপরে এ ধরনের ঘটনা ঘটলে পুলিশ কর্মীদের গাছে বেঁধে রাখার পরামর্শ দেন তিনি। যদিও বন দপ্তর সূত্রে জানা গেছে, স্থানীয় বিডিও এবং থানার ওসিকে এ বিষয়ে পূর্ণ দায়িত্ব দেওয়া থাকে। কাষ্ঠ ব্যবসায়ীদের কথা অনুযায়ী, তারা কখনো অবৈধভাবে গাছ কাটে না। আর আজকে হাতে নাতে ধরা পড়া এই গাছ মাফিয়াদের বিরুদ্ধে প্রশাসন কী ভূমিকা নেয়, এখন সেই অপেক্ষায় পরিবেশকর্মীরা এবং সচেতন নাগরিকরা। মদ গাঁজা সব আশেপাশ ওখানটায়, এর প্রতিবাদ করতে গেলে আমাদের বাচ্চা কাচ্চা যাওয়া আসা করে, এদের কোনো ই হয় না। হ্যাঁ, এদের রাজ্য চলছে, এদের আজকে গাছ কাটছে, এরাই গাছ কাটছে সব রেগুলার। রাত্রিবেলায় গাঁজামদ চলে যাবে এই রাস্তা দিয়ে, কি যাতায়াত এই রাস্তায় যাওয়া দেওয়া অসুবিধা হয়, রাত্রিবেলায় যাওয়া যাবে না, সন্ধ্যে 7টার পরে যাওয়া যাবে না। কখন থেকে গাছ কাটা হচ্ছে? এই সন্ধ্যে সকাল 7টা থেকে প্রকাশ্যে দিনের বেলা গাছ কাটছে। দিনের বেলায় গাছ কাটছে। এলাকা থেকে কিছু বলছেন না আপনারা? এলাকা থেকে বলছেন, আমি ফোন নাম্বার ছিল না, আমি ফোন নাম্বার খোঁজ করে আমি ফোন নাম্বার ফোন করার জন্য থানায় প্রথমে করেছি, তবে তোমার করেছি আমি ফোন। আচ্ছা, করার পরে এসছেন আপনারা সবাই, ঠিক আছে। হ্যাঁ, কী চাইছেন আপনারা চাইছেন? আমি চাই যে সুস্থ থাকুক। এই যে গাছগুলো করছি, এই যে মজা নেশা সব কিছু করছি, স্যার এগুলো ভালো না? বাড়ি তো লোকজন আছে, বাচ্চা ছেলেপেলে সবাই তো মানুষ হবে। এই গাছ কাটা কি মাঝে মধ্যে চলে? হ্যাঁ, মাঝে মধ্যে দু একটা করে কেটে যাচ্ছে। আচ্ছা, কী এলাকার আছে, কি বাইরে থেকে আসে? সব বাইরে। আচ্ছা, সবার নামও আমি জানি। আচ্ছা, কারা কারা আছে? এই যে গোসাইপাড়া আছে, কিতে নাম। আর এদিকে সম্বাদের হলো গা, ওর নামটা কি বাগা। আর গর্তকলিনী আছে। আমাদের পাড়া 2-4টে আছে, স্টেডিয়াম পাড়া 2-4টে আছে, গোবিন্দ আছে, উত্তম সাধুকা আছে। এগুলো যারা গাছটা কাটছে তারা কি অন্য জায়গায়ও কাটে? হ্যাঁ, ওরা অন্য জায়গাও কাটে, এটা প্রমোটারই করছে এখন। এই জমিটার মালিক কে? মালিক হলো গা, যে মালিক ছিল সে মারা গেছে। কি পাল বললো? ওই সলাপাল। হ্যাঁ, আদা পাল। আচ্ছা, তিনি মারা যাওয়ার পর ওনার বউ বেচতে আসবে। আচ্ছা, এদের হাতে দিয়েছে আর এরা এইভাবে ব্যবসা করছে। আচ্ছা, তবে গাছটাকে জমিটা কি নেওয়া হয়নি এখন? না, এখনো নেওয়া হয়নি। ওই গাছ কেটে পরিষ্কার করে তারপরে নেবে? হ্যাঁ, গাছ কেটে পরিষ্কার করে তারপরে রাখবে। আচ্ছা, বুঝলে তো। এলাকা থেকে যে ক্লাব আছে, কাউন্সিলর আছে, এদের সঙ্গে কোনো কথা হয়নি এখনো? তো ক্লাবের নয় তো নাই হলো, কাউন্সিলর যে আছে তাকে বলেছেন আপনারা? যেরকম আমরা বলেছিলাম, কাউন্সিলর কান দিচ্ছে না, কাউন্সিলর এদের দিকে আছে। তাহলে এখন কি চাইছেন?
এখন যাতে আমার সুস্থভাবে যদি জমিটা বেচুক, ঠিক আছে, তার জমি সে বেচুক, কিন্তু পরিষ্কার এই যে নেশা ফেশা করে এইসবগুলো করা, এগুলো ভালো না? বাগানটা এভাবে বাগানটা উঠানো উচিত বলো। কোথায় বাড়ি আপনার? আমার স্টেডিয়াম পাড়ায় বাড়ি, ওই যেখানে গাছ কাটা হচ্ছে কাছাকাছি। হ্যাঁ, পাশেই বাড়ি, বারোয়ারির পাশেই বাড়ি আমার, গণেশ সাহানি আমার নাম। বিক্রি করে থেকে ওইটা তো আমরা বলতে পারবো না, এইখানে এই বাড়িটাই শুনলে পরে বলবে না। এই যে বাগানটা, আম বাগানটা, এটা কি কিনেছে জানেন? এটা বলতে পারছি না, তুমি একটু বাবা এই বাড়ি আর আগে জিজ্ঞাসা করো। আচ্ছা, আর আপনাদের গাছটা বিক্রি করেছে কে? আমরা গাছ কিনি না তো, আমরা এই জ্বালানি ফালানি নিতে এসেছি। আমরা জ্বালানি কি বিনা পয়সায়? বিনা পয়সায় যায় কটা, এই যে এই পালা টালা। আর গাছের কাঠগুলো কে কত পয়সা দিয়ে নিয়েছেন? ওইটা বাবা আমরা বলতে পারি, আমরা তো গাছই কিনি না, আমরা কি করে বলবো? তাহলে আপনি কি করতে এসেছেন এখানে? আমরা এই যে জ্বালানি নিতে এসেছি কটা। তো জ্বালানিগুলো বিনা পয়সায় নিয়ে যাবেন? নদিয়া থেকে মলয়দের রিপোর্ট।